এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে একটা আইন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত নাগরিকরা আইনটা সম্পর্কে জেনে যাবেন, এটা কি করে আমরা প্রত্যাশা করছি? মানে উপস্থাপন হলে ভিন্নভাবে হয়ে যাচ্ছে বা আমরা অনেকেই বলছি জানে না, কি করে জানবে? আপনার দেশে এখনো তো 45% মানুষ নিরক্ষর, অদ্ভুত কথা। স্বাধীনতার 65 বছর পরে একটা রাষ্ট্রের 45% 50% মানুষ নিরক্ষর, নাম লিখতে পারে না। আইনটা তো পড়তে হবে, সবাই বছর পড়তে হবে। এবং বলা হলো যে গরিব মানুষ যারা সবচেয়ে বেশি চিটেড হচ্ছেন, নেগলেক্টেড হচ্ছেন, ইগনোর্ড হচ্ছেন, তাদের জন্য আইনটা, কিন্তু তাদের জানাবার জন্য বোঝাবার জন্য ব্যবস্থা নেই। হাউ দে উইল বি এবল টু রিড দিস বুক? তাদের যে অক্ষরজ্ঞান নাই, তারা যে সভ্যতার বিল সুচ, এই জায়গাটাই আমার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা কিন্তু ত্রিপুরা এই জায়গায় একটা কাজ করার চেষ্টা করছি আপনাদের সকলের সাহচর্যের উপর ভিত্তি করে। ভারতবর্ষের 35টি রাজ্যের মধ্যে এই যে সেন্সাসটা হয়ে গেল, এটা তো আর আমরা করিনি, এটা জাতীয় স্তরের একটা সংস্থা করেছে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার আনার পর বলছে না মিথ্যা, কি বলবেন? আমাদের রাজ্যের সাফল্যের জন্য একটা অংশ আছে, তাদের কোনো গর্বানুভূতি কোনো কিছু নাই, সবকিছু বিরোধিতা করার মধ্যেই যেন আনন্দ এবং মজা, অদ্ভুত কথা। কোনদিন তিনি তার পিতৃত্বের দায়িত্ব অস্বীকার করে নিজের ছেলেকেও হয়তো এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে, সন্তান সন্ততিকেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে শুরু করবেন, এর মধ্যে কি আনন্দ আছে? এটা ঠিক না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, সেন্সাসে কি বলছে, প্রথম 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা 87-88%। ভারত সরকারের এই যে আপনার সাক্ষরতা মিশনের বক্তব্য হচ্ছে 80% যদি কোনো স্টেটের লোক সাক্ষর হয় তাহলে সেই স্টেটকে পূর্ণ সাক্ষর রাজ্য বলে ঘোষণা করা যায়। আমরা এটা অ্যাকসেপ্ট করছি না ত্রিপুরায়, আমরা বলছি লিটারালি 100% আমরা সাক্ষর করব। 45 বছর বয়সের উর্ধ্বসীমা আমরা এটাকে বলছি 50, আইনত যদি 60-70 ইয়ার্স ওল্ড কেউ যদি তিনি পড়তে চান তাকেও পড়াতে হবে, এটা আইন। ন্যাশনাল আপার লিমিট হচ্ছে 45, আমরা কিন্তু এটা বাড়িয়ে 50 করেছি। সেন্সাসের রিপোর্ট বেরোবার পরে আরেকটা পরীক্ষা হয়েছে আমাদের, এবং এই পরীক্ষাটা বাইরের থেকে লোক এসে নেয়, তার রেজাল্ট এখনো বেরোয়নি, কিন্তু তাদের কমেন্ট রিপোর্ট তুলে ধরেছি। দেয়ার ভেরি হোপফুল, দেয়ার ভেরি মাচ এনকারেজ। এটা ডক্টর নিউজ না বা পেড নিউজ না, আমাদের ধারণা ফলাফল বেরোলে পরে দেখা যাবে আমরা হয়তো 90 ক্রস করেছি, আমরা 7% যেতে চাইছি। ভারতবর্ষের চেহারাটা তো এরকম না,